আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো মেসেঞ্জার স্প্যাম বক্স কি অথবা স্প্যাম বক্স কাকে বলা হয়। অ্যাকচুয়ালি আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, বিশেষ করে যারা আমরা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে রিলেটেড, তাদের প্রচুর পরিমাণে মেসেজ কিন্তু যাতায়াত করে। তো আমাদের যে মেসেজ গুলো না আসে কিংবা যারা আমরা সাধারণভাবে প্রোফাইল গুলো ইউজ করে থাকি, অনেক সময় আমরা বুঝি না, আমরা অনেক সময় আমাদেরকে যারা মেসেজ করে থাকেন আমরা খুঁজে পাই না আসলে মেসেঞ্জার স্প্যাম বক্স কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি মূলত আমরা জানবো। তো সরাসরি আমি আমার একটি অন্য একটি প্রোফাইল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, লক্ষ্য করুন, আমরা আমাদের যে মেসেজ গুলো রয়েছে, অর্থাৎ আমরা যে কোনো যদি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, সেই ফেসবুক অ্যাকাউন্টে সর্বপ্রথম আমরা আসবো, এসে আমাদের যেটি কাজ করতে হয়, অর্থাৎ আমাদের যে একটি কাজ করতে সেটি হচ্ছে, আমাদের অনেক সময় আমাদের বন্ধু বান্ধব মেসেজ করে থাকেন, সেই মেসেজগুলো আমরা দেখতে পারি না। আপনাকে বন্ধু বলতেছে, দোস্ত আমি কিন্তু তোমাকে মেসেজ করছি, আপনি বলতেছেন না দোস্ত আমি কিন্তু তোমার মেসেজ পাইনি। এই যে আমাদের একটি ভুল বোঝাবুঝি, শুধুমাত্র বন্ধু বান্ধবের ক্ষেত্রে নয়, অনেক সময় আত্মীয় স্বজনের ক্ষেত্রে হয়ে থাকে। আপনাকে যে কেউ মেসেজ করতে পারে কিন্তু আপনি মেসেজ খুঁজে পাচ্ছেন না, বরঞ্চ সে নিয়ে আপনাকে মেসেজ করছেন। তাহলে আপনি কিভাবে মেসেজটি খুঁজে পাবেন, সেটির জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যদি সেটা ল্যাপটপ কিংবা পিসি ব্রাউজার হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ল্যাপটপ কিংবা পিসিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন, তাহলে যেটি করতে হবে, সর্বপ্রথম সেই অ্যাকাউন্টটি, অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনাকে মেসেজ করেছিল, যে কোনো ধরনের মেসেজ করেছিল, সেই মেসেজটি সর্বপ্রথম আসবেন এখানে এই অ্যাকাউন্টে এসে দেখুন রাইট সাইডে। এখানে রাইট সাইডে লক্ষ্য করুন মেসেঞ্জার একটি কি রয়েছে, আইকন রয়েছে, এই আইকনের উপর সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন, অর্থাৎ আপনাকে কে কে মেসেজ করেছিল ইতিমধ্যে। অনেক সময় কিন্তু আমরা এই মেসেজ গুলোতে কিন্তু অনেক সময় দেখতে পারি না, অর্থাৎ আমাকে কে কে মেসেজ করলো আমি এটা দেখতে পারি না। এটা দেখার জন্য অনেক সময় অন্য একটা ট্রিক্স ব্যবহার করতে হয়। ট্রিক্স বলতে কি, ওই যে স্প্যাম বক্স এটি চেক করতে হয়। তখন আমাকে কিভাবে চেক করতে হবে, চেক করার জন্য দেখুন এখানে মেসেঞ্জার ক্লিকে যদি করেন, মেসেঞ্জার আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে থ্রি ডট, প্রথম একটি অপশন দেখেন থ্রি ডট, এই থ্রি ডটে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে অনেকগুলো ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস গুলোর মধ্যে থেকে মেসেজ রিকোয়েস্ট নামে একটি বাটন পাবেন, এই মেসেজ রিকোয়েস্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আপনি অনেকগুলো মেসেজ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে অনেকগুলো মেসেজ যারা যারা আপনাকে মেসেজ করছে, যেগুলো স্প্যাম বক্সে পড়ে রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে। এটি একটি পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি এখানে মেসেঞ্জার আইকনটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এই যে প্রথম যে লাইনটি রয়েছে নিউ মেসেজ রিকোয়েস্ট, নিউ মেসেজ রিকোয়েস্টে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন ওই মেসেজগুলো আপনি দেখতে পারবেন। অর্থাৎ আমরা স্প্যাম বক্স চেক করার দুটি ওয়ে, প্রথম ওয়ে হচ্ছে আপনি সরাসরি কি করবেন, আপনি আপনার মেসেঞ্জারে আসবেন, মেসেঞ্জারে এসে সরাসরি আপনি এখানে মেসেঞ্জারে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলেই মূলত আপনি কি পেয়ে যাবেন, আপনার যেখান থেকে মেসেজ রিকোয়েস্ট এখানে পেয়ে যাবেন। এভাবে মূলত আমরা কি করতে পারি, স্প্যাম বক্স যে মেসেজগুলো রয়েছে এগুলো খুব সহজেই আমরা ক্লিক করে বাইর করতে পারি। বাইর করার পর আমরা কিভাবে কি করব, আমরা যখন রিপ্লাই করব তখন দেখা যাবে সে আমার বন্ধু লিস্টে চলে আসবে। তো আমরা কিভাবে করবো সেটি দেখার জন্য দেখুন এখান থেকে আমরা যদি এখানে মেসেঞ্জারে ক্লিক করি, মেসেঞ্জারে ক্লিক করার পর দেখুন নিউ মেসেজ রিকোয়েস্ট, এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে, আমি যদি চাই এনাকে আমি কি রিপ্লাই করব, তাহলে এই নামের উপরে শুধুমাত্র ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্য করুন আপনাকে কি দেখাবে, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ফ্রম এমডি তানজির হাসান, অর্থাৎ আমি যদি না চাই এনার সঙ্গে মেসেজ করার জন্য তার নাই। আর যদি করতে চাই তাহলে কি করতে হবে, যে এখানে নিচের দিকে দেখুন একটি ফাঁকা একটি জায়গা রয়েছে, শূন্য স্থান, আপনি এখান থেকে হাই হ্যালো অথবা অন্য কোনো কিছু দিতে পারেন, দেন এন্টারে ক্লিক করুন। দেখুন ওনার সঙ্গে এখন কি হয়ে যাবে, কনভারসেশন রানিং হয়ে যাবে, অর্থাৎ আপনি এখন এনাকে কোথায় পাবেন, এখানে আপনার স্বাভাবিক মেসেঞ্জার, এখানে মেসেঞ্জারে ক্লিক করবেন, দেখুন উনি এখন এখানে চলে আসছে, অর্থাৎ এখান থেকে আপনি এখন তার সঙ্গে কথা বলতে পারবেন। এভাবে মূলত কি করতে পারি, আমাদের যে স্প্যাম বক্স রয়েছে ওই স্প্যাম বক্স থেকে আমাদের মেসেজ গুলো নিয়ে আসতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, একটি কমেন্টস করে জানাবেন, পরবর্তী টিউটোরিয়াল গুলো আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।